আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটা ভ্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম, আর আজকের ভ্লগটা একদম সকাল থেকে শুরু করেছি। সকাল মানে একেবারে অনেক সকাল, চারপাশে মানে একদম কুয়াশায় ঘেরা। তো এত সকাল সকাল রওনা দেওয়ার কারণ হচ্ছে আমার ইঞ্জেকশনের যে কোর্সটা সেটা আজকে সকালে শেষ হবে, তো সেই জন্য আমরা রওনা দিয়েছি প্রায় 7টা মতো বাজে। তো রুমাইসার বাবাকে একটু দেখিয়ে দিলাম, আসলে ফেস শো করাতে পারছি না, কারণ হচ্ছে ওর বাবা ক্যামেরা ফ্রেন্ডলি না, খুবই বিরক্ত বোধ করে, আর আমি নিজেও আসলে ক্যামেরা ফ্রেন্ডলি না, তারপরেও মাঝে মাঝে একটু ক্যামেরার সামনে আসি। তো যাই হোক, দেখেন সকালে সূর্যটা মানে কুয়াশায় ঢেকে আছে, তারপরেও কিন্তু মিষ্টি একটা রোদ, আর চারপাশে কুয়াশার জন্য ভালো লাগছিল, কিন্তু যদি এটা আরও বেশি উপভোগ করতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু সেটা এখন সম্ভব না। ইনশাল্লাহ সামনের বছর খুব ভালোভাবে শীতটাকে উপভোগ করব। তো আমাদের কাজ শেষ করে আমরা এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। তো বাসায় এসে আজকে হচ্ছে ভাত ভাজি করেছি, আর এটার মধ্যে একবারে ডিম দিয়ে ফ্রাইড রাইসের মতো করে, তো সেটা সকালে নাস্তা সেরে নিলাম। আর আজকে ঝটপট একদম রান্নাবান্না করব। দেখেন এখানে নতুন কুমড়ো বড়ি, এটা হচ্ছে আমার শাশুড়িমা বানিয়ে পাঠিয়েছে, আর তার সাথে সব রকমের সবজি। তো সবজিগুলো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, ফুলকপি, তারপরে হচ্ছে গাজর, মূলা, আলু, এগুলো সবই হালকা একটু ভেজে নেওয়া, আর যেগুলো নর্মালি মানে সেদ্ধ হয়ে যাবে সেগুলো আর ভেজে নেই নাই। তো রান্নার প্রসেসটা আজকে আর দেখাচ্ছি না, মানে একেবারে সব রান্না কমপ্লিট করে নিব ঝটপট করে। আর তার সাথে হচ্ছে আজকে তেমন কিছু আর রান্না করবও না, কুমড়ো বড়ি দিয়ে এই সবজিটাই রান্না করছি। আর হচ্ছে আমার নানির বাসা থেকে যখন আমি আসি তখন হচ্ছে রুমাইসার বাবার জন্য মানে খাবার দাবার নিয়ে এসেছিলাম, বিয়ে বাড়ির খাবার। আপুর ব্লগে দেখেছেন যে তুহিন ভাইয়ের জন্য আপু খাবার নিয়ে গেছে, আপু ব্লগে শেয়ার করেছে, আমার আর আসলে ব্লগে শেয়ার করা হয় নাই, মানে এই যে ব্যস্ততার মধ্যে এত হেসেলের মধ্যে ছিলাম যে সেটা শেয়ার করতে পারিনি, কিন্তু রুমাইসার বাবার জন্য বড় মামি সব রকম খাবার দিয়ে দিয়েছিল। তো সেগুলো আছে মানে মোটামুটি শেষ, এখন হচ্ছে শুধুমাত্র গরুর মাংসটা আছে, তো ভাবছি যে ওইটা আর কালকের হচ্ছে ডাল আছে, তো সেটা দিয়ে আমাদের মানে দুপুরের মানে খাবার আজকে হয়ে যাবে, তো সেই জন্য সবজিটা একটু রান্না করলাম। আর এই শীতের মধ্যে না আমাদের একদম সবজিটা কমন খাবার, এটা প্রতিদিন থাকবেই, আর বিশেষ করে কুমড়ো বড়ির জন্য। তো নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। দেখেন টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, প্রতিটা সবজি এত সুন্দর ভাবে মিক্সড হয়েছে, আর খেতে কিন্তু খুবই মজা লাগে। এটার মধ্যে যদি একটু চিংড়ি দেওয়া যায় তাহলে ভালো লাগবে, তারপরে মাছের মাথা এগুলো দিয়ে রান্না করলেও কিন্তু খুব মজা লাগে, কিন্তু যেহেতু কুমড়ো বড়ি আছে ওইটাই কিন্তু আলাদা একটা টেস্ট, তো সেই জন্য আর এত ঝামেলার মধ্যে যাই নাই। এখন হচ্ছে টুকিটাকি আরও একটু কাজ আছে, সেগুলো হাতের কাজগুলো সারবো। এখন চুলাটা অফ করে এভাবে রেখে দিব, আর দুপুরের খাবার দাবার এই ফাঁকে হচ্ছে সেরে নিলাম, রুমাইসাকে গোসল করানো খাওয়ানো, তারপরে সব কিছু শেষ করে এখন হচ্ছে আমার ছোট ভাই আর আমি রুমাইসাকে নিয়ে বাহিরে যাচ্ছি। বাহিরে যাওয়ার কারণ হচ্ছে আজকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ডেট, তো সেটা খাওয়াবো, তো আজকে ওই কারণে তাড়াতাড়ি করে সব কাজকর্ম শেষ করে বের হলাম। তো আমার মেয়ে আমার ফোন ধরা দেখে এখন বলছে, মা আমি একটু কিউট হবো আর একটু ছবি উঠাবো, মানে ওর কাছে কিউট হওয়া মানে এই যে গালে দুই পাশে হাত দেওয়া আর একটু ছবি উঠানো, তো একটু রং ঢং করে নিল। তো যাই হোক, এই এ ক্যাপসুল খাওয়াতে এসে অনেক হ্যাসেলের মধ্যে পড়তে হয়েছে, কারণ এক জায়গায় আগে খাওয়াতো সেখানে যেয়ে দেখি সেটা বন্ধ, ওখানে আর নেই, তারপরে ওখান থেকে আমি আবার আরেক জায়গাতে গেলাম। তো যাই হোক, এইটা শেষ করে একটু মার্কেটে কাজ ছিল সেগুলো শেষ করে বাসায় আসলাম। তো এসে হচ্ছে একটু আপনাদের সাথে আমার ইনডোরের গাছ শেয়ার করছি, এটা হচ্ছে আমার কমন যে বেসিন এরিয়া সেটা, তো এই জায়গাতে আমার কয়েকটা গাছ, তো সেই গাছগুলো একটু শেয়ার করছি। আজকে গাছগুলো একদম ফ্রেশ ফ্রেশ লাগছে, কারণ আমি এই জায়গাটা একটু ক্লিন করেছি আর গাছগুলো একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি, তো সেই জন্য ভাবলাম একটু শেয়ার করি, মানে নিজের মনের শান্তির জন্য, যেহেতু দেখতে একটু ভালো লাগছিল তো ভাবলাম যে শেয়ার করলে হয়তো আপনাদের একটু ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, এতে করে আমি সামনে আরও মানে আমার গাছগুলো শেয়ার করতে পারবো। তো এখানে একটা ছোট্ট কাপ আছে, এটা হচ্ছে ভাঙা একটা কাপ, আমি টব হিসেবে ইউজ করতাম, এটার মধ্যে আমি দুইবার গাছ লাগিয়েছি, কিন্তু দুইবার আমি বাড়িতে যাওয়ার পরে আমার হাজবেন্ড অতি যত্নে এটা নষ্ট করে ফেলেছে, তো কী আর করার, যাই হোক সেটা বাদ দিয়ে এখন আবার চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এখন হচ্ছে টুকিটাকি একটু খাবার দাবার গুছিয়ে নিচ্ছি। খাবার দাবার বলতে এখানে হচ্ছে শুকনো খাবার, মানে নাস্তা টাইপের, দেখা যায় যে মাঝে মাঝে একটু ক্ষুধা লাগলো একটু নিয়ে খেয়ে নিলাম, আর এগুলো আপনারা কে কে চিনেন অবশ্যই জানাবেন। এটা হচ্ছে মোয়া, মুড়ির মোয়া, তো সেই মোয়াগুলো হচ্ছে একটা ডিব্বাতে নিয়ে নিলাম।
এগুলো হচ্ছে মানে আমাদের খুবই পছন্দের খাবার। আমরা দেখা যায় যে খুব যে এক্সপেন্সিভ বা অনেক হাবিজাবি খাবার দাবার খাই তা কিন্তু না, একদম সাধারণ খাবার, আর সেগুলো আমরা খুবই পছন্দ করে এনজয় করে খাই। তো পাশে দেখতে পাচ্ছেন একটা ডিব্বাতে হচ্ছে ভাবির দেওয়া যে চিপসগুলো সেইগুলো হচ্ছে রেখেছি। চিপস না, এগুলো আসলে পিঠা বলে, তো কি পিঠা, পিঠার নাম আমার জানা নেই, সেজন্য আর নামটা বলতে পারলাম না। মানে যেগুলো আমার প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো একদম হাতের কাছে রাখছি, যাতে যে কেউ যখন তখন খুঁজে পায়। তারপরে হচ্ছে এখানে আরেকটা ডিব্বাতে হচ্ছে টোস্ট রেখেছি, টোস্ট বিস্কিট, এটা তো সবসময় চায়ের সাথে লাগে, তো সেটাও রেখে দিলাম। মানে যেইগুলো সচরাচর আমাদের প্রতিনিয়ত দরকার সেই টাইপের জিনিসগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। দেখা যায় যে আমি যদি কখনো কোনো সমস্যায় পড়েও যাই, সেক্ষেত্রে রুমাইসার বাবা নিজেই এগুলো ম্যানেজ করতে পারবে, বা আমার বাসায় যে থাকবে সে ম্যানেজ করতে পারবে, তো সেই জন্য একটু গুছিয়ে নিলাম। আর এখানে আরেকটা বক্সের মধ্যে হচ্ছে সুজি রাখবো। সুজিটা হচ্ছে রুমাইসা মাঝে মধ্যে খায়, রেগুলার খায় না, মাঝে মাঝে ওকে একটু সুজি দেওয়া হয়। তো সেই সুজি দুইটা প্যাকেটে অল্প অল্প ছিল, তো ভাবছি যে দুইটা মিলে একটা বক্সের মধ্যে করে রেখে দেই। আর এখানে হচ্ছে হাতের কাছে রাখলে যে কেউ নিয়ে মানে রান্না করতে পারবে, এটাই আসলে সব থেকে বড় সুবিধা, এই জন্য একটু গুছিয়ে রাখা আর কি, যাতে আমি যদি না থাকি সেক্ষেত্রে এখানে যে কেউ মানে রান্না বান্না করতে পারবে বা রান্নাঘরটা ম্যানেজ করতে পারবে। এই জন্য আমি খুব ভেতরে আসলে জিনিসপত্র রাখছি না, একদম কাউন্টার টপের ওপরেই যতটুকু রাখা সম্ভব ততটুকু জিনিস যেগুলো রেগুলার প্রয়োজন হয় তো সেই জিনিসগুলোই রাখছি। যেহেতু এটা আমার সংসার, তো আমি তো জানি যে কখন কোথায় কি জিনিস আমি রেখেছি, তো সেগুলো আসলে আমার খুঁজে পেতে তো খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু অন্য কেউ যখন আসবে তখন দেখা যাবে যে তার খুঁজে পেতে খুব সমস্যা হয়ে যাবে। তো সেই সমস্যাগুলো যাতে না হয় সেজন্যই মানে হাতের কাছে রেখে দিচ্ছি। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না, একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করবেন। আপনাদের সবার এত এত পজিটিভ কমেন্ট পেয়ে আমার এত ভালো লাগছে তা বলার বাহিরে, মানে হঠাৎ করে সবার এত ভালোবাসা পাবো সেটা আসলে কল্পনাও করি নাই আমি, আর সেটা এখন পাচ্ছি, খুবই ভালো লাগছে। তো এখন একটা ডোনাট দেখতে পাচ্ছেন, আমার বান্ধবী এসেছিল আমার সাথে দেখা করার জন্য, মানে আমার শরীরটা একটু খারাপ শুনে ও এসেছিল দেখা করতে। তো আসার সময় ও রুমাইসার জন্য চকলেট নিয়ে এসেছিল আর ডোনাটটা নিয়ে এসেছে। তো ডোনাট হচ্ছে আমার মেয়ে কখনো খায় নাই, কিন্তু এই যে কার্টুনের মধ্যে দেখে আর তার খুবই আগ্রহ ডোনাট ডোনাট করতে থাকে। তো আজকে যাই হোক তার ইচ্ছাটা পূরণ হয়ে গেল, ওর আন্টি তার ইচ্ছা পূরণ করে দিয়েছে। তো এর সাথে আমি একটু চাও বানিয়ে নিচ্ছি। তো দুইটা কাপ নিয়েছিলাম, আমি ভাবলাম যে না থাক, কাপে আমার আসলে হবে না, আমার সেই বড় মগই লাগবে। তো এদিকে হচ্ছে রুমাইসার বাবা এখনও অফিসে, আর আমি আর আমার ছোটো ভাই চা খাবো, তো ওকে হচ্ছে ছোট কাপটাতে দিচ্ছি আর আমি বড় মগটাতে নিয়ে নিলাম। তো এইখানে হচ্ছে আমি রং চা বানিয়েছি, দুধ চাটা ইদানিং একটু অ্যাভয়েড করছি, আর দুধ চা সেভাবে করে খাওয়া হচ্ছে না, একটু একটু মিস করছি, তারপরেও রং চা আসলে খারাপ লাগছে না, রং চাও ভালো লাগছে। চা খোরদের জন্য আসলে একটু সমস্যাই হয়, দুই বেলা হচ্ছে চা না পেলে একটু কেমন কেমন লাগে। তো যাই হোক এখন হচ্ছে চিনি দিয়ে দিলাম, চিনিটা কোনো মতেই আমি অ্যাভয়েড করতে পারি না, চিনি আমার প্রতিদিন লাগেই লাগে, এটা অ্যাভয়েড করতে পারলে আসলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই যেহেতু পারছি না। আর রুমাইসার বাবা আসলে চিনি খায় না, ও অ্যাভয়েড করতে পারে, তো ওর ক্ষেত্রে হচ্ছে চিনি ছাড়া আর আমার ক্ষেত্রে চিনি সহ। আর এখানে আমার ভাইকে আবার একটু লেবু দিয়ে দিলাম, আমি লেবু নিচ্ছি না কারণ গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তো আমার ছোটো ভাইকে এখন চাটা দিব আর আমি বসে বসে একদম খুবই মজা করে এনজয় করে আমার চাটা খাবো, কারণ এখন আমার মেয়েটা ঘুমিয়ে আছে, মানে যখন চাটা খাচ্ছিলাম আর এখন ভয়েস ওভার করছি আর মেয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছে আর বাবার সাথে বকর বকর করছে। তো যাই হোক আমি হচ্ছে সকালে যখন মার্কেটে গিয়েছিলাম, তো আসার সময় হচ্ছে রুমাইসার জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, তো সেগুলোর মধ্যে আমি একটা জিনিস শুধু শেয়ার করছি আপনাদের সাথে, ওর জন্য একটা সোয়েটার নিয়েছি। এখানে মানে খুব ভালোই ঠান্ডা পড়ছে, আর এটা মানে আমার গিয়েছিলাম অন্য কাজে, কিন্তু যাওয়ার পরে যখন এটা দেখেছি তখন মনে হলো না এটা আমার মেয়ের জন্য একদম পারফেক্ট, ওকে দেখতে খুবই ভালো লাগবে, মানে আমি মনে মনে এরকম লাল কালারের একটু খুঁজছিলাম। তো যাই হোক আজকে মিলে গেল সেটা, তো সেই জন্য এটা নিয়ে নিয়েছি। তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 1800 টাকা। আমি দামটা আসলে একটু বলে দেই কারণ দেখা যায় যে এক এক সময় এক এক রকম দাম থাকে, তারপরে আবার অনেকে এর থেকে হয়তো কমে বা বেশিতে কিনতে পারেন, কিন্তু এটার ফেব্রিক্সটা অনেক ভালো ছিল, জিনিসটা অনেক সুন্দর, মানে পরে খুবই আরামদায়ক হবে।
তো যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করছি। এই ছিল আজকে ছোটখাটো একটা ব্লগ, সারাদিন কি কি করলাম না করলাম টুকিটাকি সবই আপনাদের সাথে শেয়ার করেছি। মানে দেখা যায় যে সারাটা দিনকে কেটেছে এটা একদম ছোট্ট করে 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। পরবর্তী ব্লগে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।